নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের মৃত্যুর তদন্তের দাবিতে চন্দননগর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বুধবার এক মিছিলের আয়োজন করা হয়। মূলত এদিন মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে চন্দননগর কলেজের ছাত্র পরিষদের সমর্থকরা মৌন মিছিল করে। সারা চন্দননগর এলাকায় এই মিছিল চলে। নেতৃত্বে ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহসভাপতি সমবুদ্ধ দত্ত। মিছিল শেষে ছাত্রনেতা বলেন, আমাদের উদ্দেশ্য একটাই ছিল, যেভাবে নদিয়া কৃষ্ণগঞ্জ জেলার বিধায়ককে দিন দাহারে খুন করা হয়েছে বিজেপির দুষ্কৃতীরা, আমরা খুবই টেকেন ব্যাক এই ইনসিডেন্টের জন্য। আমরা ভাবতে পারি না কি রাজনৈতিক স্বার্থে কোনো দল আর একটা দলের প্রতি এইভাবে আক্রমণ করবে, এইভাবে খুন করবে, সেটা আমরা মেনে নিতে পারছি না ছাত্র সমাজ। এই কারণে জেলার প্রত্যেকটা কলেজে আমরা শোক মিছিল আমরা বার করেছি। মিছিলটা গেছে হচ্ছে চন্দননগর কলেজ থেকে হয়ে পুরো স্ট্যান্ড রোড হয়ে রানীঘাট থেকে রাউন্ড আপ করে আমরা ফেরত গেছি চন্দননগর কলেজে। কত মানুষ ছিল? খান হাজার স্টুডেন্ট ছিল। হুগলি ব্যুরো নিউজ, এনএনটিভি বাংলা। এলাকায় মদের দোকানের লাইসেন্স দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভে সামিল হল এলাকার স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলেই। ঘটনাটি হুগলির তারকেশ্বর থানার সন্তোষপুর অঞ্চলের গুড়িয়া গ্রামে। এলাকাটি জনবসতিপূর্ণ, পাশেই রয়েছে একটি নার্সিং স্কুলের ছাত্রীদের হোস্টেল। এলাকায় মদের দোকানের বিরোধিতায় অবরোধে সামিল হন নার্সিং ছাত্রীরাও। প্রথমে পোস্টার হাতে বিক্ষোভ এবং পরে বর্ধমান রোডের পদ্মপুকুর এলাকায় রাস্তা অবরোধ করেন তারা। দাবি, এলাকায় কোনো মদের দোকান খুলতে দেওয়া যাবে না, এতে এলাকায় অশান্তি থেকে শুরু করে যুব সমাজকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া জনবসতিপূর্ণ এলাকায় মদের দোকান হলে পরিবেশ নষ্ট হয়ে যাবে। আধ ঘন্টা ধরে অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। আমরা চাইছি যে বেসরকারি যেহেতু মদের দোকান ওখানে শুরু করেছে, আমাদের অসুবিধা আছে, যেহেতু আমরা ওই রাস্তা দিকেই বাইরে বেরোই, তাই আমরা চাই না যে ওই পাশে মদের দোকান বা জুয়ার আড্ডা হোক, কারণ আমাদের এতে প্রবলেম হবে। সেজন্য প্রশাসনের কাছে এটাই দাবি যে যতটা সম্ভব ওটা বন্ধ করার চেষ্টা চলুক। গুড়িয়া ইস্টে 197 নম্বর বোর্ড ও নম্বর সংসদে একটা ঘন বসতিপূর্ণ এলাকা এবং সেখানে একটা মহিলা হোস্টেলের আবাসন আছে, সেখানে প্রায় শতাধিক মহিলা সেখানে থাকে এবং যাতায়াত করে। সেই রোডের মধ্যে রোডের গাড়িটি প্রায় ডিল ছড়া দূরত্বে সেখানে একটা বারকাম রেস্টুরেন্ট মদের লাইসেন্স দেওয়া হলো। সেইখানেই আমাদের প্রতিবাদ, এলাকার মানুষের প্রতিবাদ, যাতে ওই এলাকায় ওই মদের লাইসেন্সটাকে না দেওয়া হয়, কারণ এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে, তার জন্যই আমাদের এই পত্র অবরোধ। এই মুহূর্তে আমাদের প্রশাসন বললো যে আমরা ওটা কঠোরভাবে দেখব, কারণ ওটা আমাদের লিস্টেই আছে। আমাদের মহিলা হোস্টেলের সামনে বেআইনিভাবে একটা মদের দোকান চালু করা হচ্ছে। আপনারা জানেন এখনকার সময়ে, এই যে বর্তমান যুগে একটা মদের দোকান মানে কত মানুষের ক্ষতি, কত সংসার ভেঙে যেতে পারে, সেখানে আমরা কিভাবে পারি একটা এইরকম মদের দোকানকে তৈরি হতে দিতে? আমরা চাই এটা অবিলম্বে বন্ধ হোক, এর কোনো রকম আর কাজ যেন না আগায়, আমরা সেটাই চাই। প্রশাসন এখানে এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিক যেন এই মদের দোকান শীঘ্রই বন্ধ হয় এবং সবাই যেন শান্তিপূর্ণভাবে এই সমাজে বসবাস করতে পারে। অন্যদিকে এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় বেশ কিছু তৃণমূল সমর্থক, দলীয় পতাকা নিয়েই তারা এই বিক্ষোভে সামিল হয়। এ ব্যাপারে হুগলি জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রবীর ঘোষাল বলেন, না, প্রতিবাদটা সংগত,
কিন্তু প্রতিবাদের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূলের সর্বভারতীয় নেত্রী, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে, মামাটি মানুষের সরকার কায়েম হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে অবরোধ বন্ধ এই রাজনীতিটা রপ্ত হয়ে গেছে। এবং আমাদের ঘোষিত সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের এবং সরকারের যে কেউ বন্ধ অবরোধ করবে না, আর বন্ধ অবরোধ করা মানে আমাদের সরকারের বিরোধিতা করা। আমি আগেই বলেছি যে বিষয়টা নিশ্চয়ই সঙ্গত হতে পারে, কিন্তু প্রতিবাদের পদ্ধতিটা এটা নয়। এবং এখানে তৃণমূলের কারা ছিল না ছিল আমরা নিশ্চয়ই খোঁজ নেব, নিয়ে তাদেরকে সতর্ক করব। কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্নায় বসেছিলেন তার সমর্থনেও অনেক আন্দোলন হয়েছে, কিন্তু আমরা বন অবরোধ করতে একদম বারণ করেছিলাম। তৃণমূলের দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ এবং অবরোধের ব্যাপারে বিজেপির আরামবাগ জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, সরকার মদের লাইসেন্স দিচ্ছে, আবার ওদের দলের কর্মীরাই প্রতিবাদ জানাচ্ছে। তারকেশ্বরে যে ঘটনাটা ঘটেছে, সরকারি মদের দোকানের লাইসেন্স সরকার দিচ্ছে আর ওনাদের দলের তৃণমূলের কর্মীরাই বিক্ষোভ দেখাচ্ছেন। তো এই যে রঙ্গলীলা চলছে পশ্চিমবঙ্গে 7 বছর ধরে, এইটার অবসান আর মানুষ বুঝতে পেরে গেছে ঘটাবে। কারণ এই দলের, এই দল বর্তমানে যে ক্ষমতায় আছে এখানে কোনো গণতন্ত্র নেই। এই গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব আমরা 2019 সালের পর তৃণমূলকে পরাস্ত করে। হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, NNTV বাংলা। অ্যাস্থেটিক নার্সিং হোম, জিটি রোড, কাটাপুকুর, মগরা, হুগলি, আপনাদের সেবায় নিয়োজিত। এখানে সকল প্রকার হাড়ের অপারেশন করা হয়, রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, এছাড়াও সকল প্রকার ল্যাপ্রোস্কোপিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনি এবং OBS এর অপারেশন করা হয়। 24 ঘন্টা ইমার্জেন্সি, পোর্টেবল এক্সরে, CRM ফেসিলিটি এবং আই মাইক্রো সার্জারি করা হয়। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত। যোগাযোগ। ভ্যালেন্টাইন ডেতে মহার্গ হলো গোলাপ ফুল, কোথাও এক পিস গোলাপ বিক্রি হচ্ছে 100 টাকায়। তবে চুচুড়ার তোলাফাটক এলাকায় কম দামে গোলাপ বিক্রি করার দাবি করলো এক বিক্রেতা। এবার মাত্র 40 টাকাতেই মনের মতো গোলাপ ফুল তুলে দিচ্ছে এই বিক্রেতা। লাল, সাদা, হলুদ, গোলাপি ছাড়াও আরও কত রং। এই দিনে পছন্দের মানুষকে গোলাপ তুলে দিতে কসুর করছে না প্রেমিক প্রেমিকারা, কারণ আজ যে ভ্যালেন্টাইন ডে। আমাদের গোলাপের স্পেশাল চাহিদা, আমাদের সারা বছর এমনি ফুলের ব্যবসা থাকে, ঠিক আছে, আজকে একটা স্পেশাল দিন, গোলাপ বেশি বিক্রি হচ্ছে এবছর, এবং সব থেকে বেশি গোলাপ বিক্রি হচ্ছে। অন্য অন্য বছরের থেকে এবছর গোলাপ আরও অনেক স্টক করা হয়েছে, হাজারের উপরে স্টক করা হয়েছে। আমাদের তো এমনি সারা বছরই গোলাপ বিক্রি হয়, আজকের দিনটা একটু স্পেশালভাবে বিক্রি হচ্ছে গোলাপ। এবারে অন্য অন্য জায়গায় 100 টাকা, 80 টাকা আপনি গোলাপ পাবেন, কিন্তু আমাকে 40 টাকা। বিভিন্ন রকম গোলাপ আছে, 10 রকমের আইটেম আছে গোলাপের কালার, এই কালার 10 রকমের আইটেম আছে, এই কালারের মধ্যে পছন্দ হবেই হবে, গ্যারেন্টি। কী কালার আছে আপনাদের? লাল আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে, বিভিন্ন কালার, 10টা আইটেম আছে কালার। হুগলি থেকে রাজেশ মণ্ডলের রিপোর্ট, NNTV বাংলা। লোকসভা ভোটের সময় এগিয়ে এলেও কবে ভোট
তা এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তার আগেই ভোট নিয়ে চর্চা শুরু হয়েছে, চলছে শাসক বিরোধী তরজা। এরই মধ্যে বাড়ি বাড়ি সমীক্ষা করতে গিয়ে আটক হল বেসরকারি সংস্থার এক মহিলা কর্মী। কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি ঘুরে গত দুদিন ধরে সমীক্ষা চালাচ্ছিলেন ওই মহিলা। নির্বাচনে কাকে ভোট দেবেন, গতবার যে জিতেছিল সে কেমন কাজ করেছে, এবার ভোটে শ্রীরামপুরের প্রার্থী হিসাবে কাকে চাইছেন, কল্যাণ ব্যানার্জি, প্রবীর ঘোষাল, অভিনেতা প্রসেনজিৎ নাকি রাজীব ব্যানার্জি, এইসব প্রশ্ন উত্তর ট্যাবে নোট রাখছিলেন। খবর পেয়ে কানাইপুরের প্রধান আচ্ছালাল যাদব ওই মহিলাকে পঞ্চায়েত অফিসে এনে জিজ্ঞাসাবাদ করেন, কেন এই সমীক্ষা চালানো হচ্ছে, কারাই বা বলেছে এই সমীক্ষা করতে, যার সদুত্তর দিতে পারেনি ওই মহিলা। লোকসভার ভোটে আপনি কাকে ভোট দেবেন, তো ওই কল্যাণ ব্যানার্জি আছে, প্রবীর কুমার ঘোষাল আছে, তারপরে রাজীব ব্যানার্জি আছে, আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেটা কোন কেন্দ্রের জন্য আপনি সমীক্ষাটা করছিলেন? প্রধানের অভিযোগ তার দলের সাংসদ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে এই কাজ করা হচ্ছে। কাল থেকে আমি খবর পাচ্ছিলাম এটা, যে একটা এরকম সার্ভে চলছে যেটাতে বলছে যে এখানে কে ক্যান্ডিডেট হবে সেটা আপনারা বলুন, আর আপনারা বিজেপি কে কেন ভোট দেবেন, কোন কেন্দ্রের জন্য? শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জন্য। তার মধ্যে চারটে প্রার্থী তৃণমূল কংগ্রেসের যদি হয় তাহলে আপনাদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ আপনারা প্রসেনজিৎ কে করবেন, প্রবীর ঘোষালকে করবেন, কল্যাণ ব্যানার্জিকে করবেন কি রাজীব ব্যানার্জিকে করবেন? আপনি এইবারের মতন কল্যাণ ব্যানার্জিকে দুবার আপনারা দিয়েছেন, ওনার কাছ থেকে আপনি কি পেয়েছেন, আপনি কেন ওনাকে এবারে আপনি আবার রিএলেক্ট করবেন, এইগুলো প্রশ্নগুলো পাচ্ছিলাম। মনে হচ্ছিলো যে আমাদের সাংসদের বিরুদ্ধে কোনো রকম কনস্পিরেসি হচ্ছে, তাই কিন্তু আমরা কাল থেকে এটা নজর রেখেছিলাম। আর আজকে ফাইনালি এক ভদ্র মহিলাকে আমরা পেলাম, এনাকে এই মুহূর্তে আমরা পুলিশকে জানিয়ে বসিয়ে রেখেছি। এনার কর্তা যারা আছে এনার কোনো আইডিয়া নেই যে কারা এনাকে আদেশ করেছে এটা কাজটা করে দিতে, বা কার আদেশে ইনি কাজ করছেন সেটা উনি জানেন না। অত্যন্ত নিশ্চিতভাবে সভ্য ঘরের মহিলা আছেন, আমরা ওনাকে নিজের ঘরের মতনই বসিয়ে রেখেছি। আগামী দু ঘন্টার মধ্যে যদি কোনো কারণে এরা আমাদের সঙ্গে যোগাযোগ না করে বাধ্য হয়ে আমরা কিন্তু এইটা বিরুদ্ধে আমরা কিন্তু সন্দেহ হয় মহিলাকে পঞ্চায়েতে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। হুগলি থেকে প্রবীর বসু, রিপোর্ট NNTV বাংলা। অ্যাস্থেটিক নার্সিং হোম, জিটি রোড, কাটাপুকুর, মগরা, হুগলি, আপনাদের সেবায় নিয়োজিত। এখানে সকল প্রকার হাড়ের অপারেশন করা হয়, রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, এছাড়াও সকল প্রকার ল্যাপ্রোস্কোপিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনি এবং OBS এর অপারেশন করা হয়। 24 ঘন্টা ইমার্জেন্সি, পোর্টেবল এক্সরে, CRM ফেসিলিটি এবং আই মাইক্রো সার্জারি করা হয়। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত। যোগাযোগ 13 ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস পালিত হল উত্তর চব্বিশ পরগনার পানিহাটির চানোনাথ হাই স্কুলে। সোদপুরের একটি আশ্রম ও হুগলি চুচুড়া ডাব স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান পালিত হয়। পশ্চিমবঙ্গ রেডিও ক্লাব হ্যাম রেডিও এর উদ্যোগ নেয়। সংগঠনের কর্মকর্তা অম্বরীশ নাগ বিশ্বাস, স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন এখানে। বর্তমান সমাজে রেডিওর উপযোগিতা ছাত্রছাত্রীদের হাতে কলমে বোঝানো হয়, পাশাপাশি বিপর্যয়ের সময় যোগাযোগ ব্যবস্থা ছিন্ন হয়ে গেলে হ্যাম রেডিওর মাধ্যমে কিভাবে দূরতম স্থানের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায় তাও হ্যাম রেডিওর সদস্যরা হাতে কলমে ছাত্রছাত্রীদের বোঝান। পাশাপাশি একটি রেডিও চ্যানেল বিদ্যালয় থেকে সরাসরি ছাত্রছাত্রীদের কথা রেডিওর মাধ্যমে সম্প্রসারণের ব্যবস্থা করা হয়। কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে পড়ো? পানিহাটি গ্রামের হাই স্কুল। আর যে এক্স এর যে যে কপি করবেন, আচ্ছা এই রকমই যদি হয় তোমার কি
বর্তমান যুগে হারিয়ে যাওয়া রেডিওর প্রতি বর্তমান প্রজন্মকে সচেতন করতেই তাদের এই উদ্যোগ। তোমার বাড়ির ছাদ থেকে কথা বলা হচ্ছে ওটার সাথে, উত্তর চব্বিশ পরগনা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, NNTV বাংলা। বর্ধমান রেলস্টেশন থেকে 6 মাইল নরজা আলীনগর হয়ে নতুনহাট বাদশাহী রাস্তা দূরীকরণের কাজ শুরু হয়েছে জোর কদমে। ইতিমধ্যেই এক সপ্তাহ যাবৎ এই রাস্তার উপর দিয়ে 24 ঘন্টায় কত গাড়ি যাতায়াত করছে তা গণনা করা হয়েছে। শেষ হয়েছে মাটি পরীক্ষার কাজ। বুধবার এই রাস্তার উপর দিয়ে 24 ঘন্টায় কত জনের পণ্যবাহী গাড়ি যাতায়াত করে তাও পরীক্ষা করা হয়। এ বিষয়ে ভাতার PWD রোডসের আধিকারিক দিব্যেন্দু চ্যাটার্জি বলেন, বাদশাহী রাস্তার দূরীকরণের কাজ শুরু হয়েছে, বিভিন্ন প্রক্রিয়ার কাজ চলছে। এক্সেল লোড সার্ভে চলছে বাদশাহী রোডে, বলতেনা মোহনপুর নতুনহাট যে রোড SH7, তার আজকে এক্সেল লোড সার্ভে চলছে সকাল 8টা থেকে আগামী দিন সকাল 8টা পর্যন্ত 24 আওয়ার্স। এটাতে ওভারলোড গাড়ির সমস্ত ওয়েট চেক করা হচ্ছে, মিনিমাম ম্যাক্সিমাম লোড কত যাচ্ছে তার ওয়েট আমাদের নেওয়া হচ্ছে, আপ অ্যান্ড ডাউন দু সাইড। আমাদের অটোমেটিক ট্রাফিক কাউন্টিং হয়েছে 7 ডেজ নিয়া টোল প্লাজা কাশিরাম দাস সেতু। এই রাস্তার সয়েল টেস্ট হয়েছে। কি উদ্দেশ্যে করছেন এগুলো? আমরা এই রাস্তাটা এক্সটেনশন অ্যান্ড ওয়ার্ডেনিং এর জন্য, রাস্তাটা ডেভেলপমেন্টের জন্য, আর রাস্তাটা আগামী দিনে ফোরলেনিং এর প্ল্যানিং আমাদের করা হয়েছে। গাড়ি চালক আব্দুল হালিম জানান, এই রাস্তার যা গাড়ির চাপ তাতে করে সম্প্রসারণের কাজ খুব তাড়াতাড়ি করা উচিত। কিসের গাড়ি চালাচ্ছেন? এই ডাম্পার গাড়ি। কি হচ্ছে আজকে? আজকে এই কিডাল থেকে রাস্তা চেক হচ্ছে, মানে কতটা লোড ধরে রাখতে পারবে বা রাস্তাটা চড়া করতে হবে কিনা সেই জন্য চেক হচ্ছে। কি চাইছেন আমরা? আমরা চাইছি রাস্তা বড় হোক, চওড়া হোক, যাতে করে যেতে সুবিধা হবে। দেখি গাড়ি রাস্তাটা, গাড়ি ঘোড়া চাপ, গাড়ি ঘোড়া প্রচুর চাপ। কোন রাস্তা এটা? এটা আপনাদের বাদশাহী রোড। কাদের তরফ থেকে করা হচ্ছে এটা? এটা কাদের তরফ থেকে করা হচ্ছে? কিডালু তরফ থেকে। আপনার গাড়িতে কি আছে? আমার গাড়িতে বালি আছে। পূর্ব বর্ধমান থেকে বলরাম সাহার রিপোর্ট, NNTV বাংলা। এস্থেটিক নার্সিং হোম, জিটি রোড, কাটাপুকুর, মগরা, হুগলি, আপনাদের সেবায় নিয়োজিত। এখানে সকল প্রকার হাড়ের অপারেশন করা হয়, রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, এছাড়াও সকল প্রকার ল্যাপ্রোস্কোপিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনি এবং OBS এর অপারেশন করা হয়। 24 ঘন্টা ইমার্জেন্সি, পোর্টেবল এক্সরে, CRM ফেসিলিটি এবং আই মাইক্রো সার্জারি করা হয়। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত। যোগাযোগ। এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু টুকরো খবর। বেকারত্বের জ্বালা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক যুবক, নাম প্রত্যুষ চক্রবর্তী, বয়স 25 বছর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রামে। নিজের বাবা মা মারা যাবার পর দিদিমার কাছেই থাকতো প্রত্যুষ। সম্প্রতি বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছিল সে। এমনি ওর বাবাও মারা গেছিল, মাও মারা গেছিল, 1 বছরও হয়নি সম্ভবত, মা মারা গেছে। তা এসে শুনলাম যে তারপরে চাকরির পরীক্ষা টরীক্ষা দিচ্ছিল, পাচ্ছিল না, সেই হয়তো ডিপ্রেশনে হয়েছে এরকম। সেটা তো কালকে সম্ভবত রাত্রির 11টা 11:30 পর্যন্ত প্রোগ্রাম চলেছিল, তারপরে এসে চলে গেছিলাম আমরা, এখানে কেউ ছিল না। তারপরে ভোরের বেলা উঠে এরকম দেখা আর কি। মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালিয়ে পাথর প্রতিমার যশোদা মোড়ের কাছে পঞ্চমের বাজারে একটি লাইট পোস্টে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক নীলকণ্ঠ মাইতি ও মনোরঞ্জন গুড়িয়ার। আহত হয় বিশ্বনাথ মাইতি নামে আরও একজন। তাদের গদামথুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে। ড্রিঙ্কিং করেছিল, করে
আমার বন্ধুর বাড়ি থেকে বন্ধুর বাইকে গিয়েছিল। এই আমরা একটা মিটিংয়ে ছিলাম, ওখানে একজন ফোন করে, ফোন করতে তবে আমরা জানতে পারলাম। এই আমরা তুললাম, তুলে লাইট পোস্ট ভেঙেছিল, এসে আমরা তুললাম, একজন গমি গর্তের ভিতরে পড়েছিল, গমি গর্তের ভিতরে, আর একজন লাইনের উপরে পড়েছিল, আর একজন গাড়ির ভিতরেই ছিল। একজন ভালো বেঁচে গেছে, তার কিছু হয়নি, একজন বেঁচে গেছে, সুস্থ, নেশা করে গাড়ি চালাচ্ছিল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে গত কয়েকদিন ধরে গুজবের শিকার হয়েছেন বেশ কয়েকজন নিরাপরাধ। বুধবার জয়নগর থানা এলাকার জাঙ্গুলিয়া ও খাকুরদাহ এলাকায় গুজবের খবর আসে, শুরু হয় গণ্ডগোল। সেই সময় পুলিশ এক সন্দেহভাজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার পুলিশ। বেশ কিছুদিন ধরে এরা ইটভাটা থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা তুলছিল। এদিনও ছ সাত জনের একটি দল এসে হাজির হয়। পুলিশ তাদের উপর চড়াও হয়ে দুজনকে ধরে ফেলে, তবে বাকিরা পালিয়ে যায়। ধৃতদের নাম রবিউল শেখ ও ফারুক সর্দার, দুজনেই ক্যানিং থানার ধর্মতলা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি দোনলা বন্দুক এবং পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের বারুইপুর আদালতে তোলা হয়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, এনএনটিভি বাংলা।